দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকে চট্টগ্রামের আয়োজনে আর শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। টনে টনে ভারতীয় পেঁয়াজ ঢুকছে খাতুনগঞ্জে, পাইকারিতে দরপতন হলেও প্রভাব কম খুচরাতে, মজুদ রাখা আড়তদাররা এখন লোকসানের শঙ্কায়। ইন্ডিয়ান পেঁয়াজ হঠাৎ করে ঢোকার কারণে দামও আপনার অর্ধেক হয়ে গেছে, মানে 80 টাকার পেঁয়াজ হয়ে গেছে 40 টাকা। আমার তিন গাড়ি পিজি, আমার 3-4-12 লাখ টাকা লস হবে কনফার্ম, তা বেশির বাড়তি দিনে। রাঙামাটির সাজেকে ডায়রিয়ায় প্রকোপ, দুজনের মৃত্যু, গুরুতর অসুস্থ অনেকে, ঘটনাস্থলে পাঠানো হয়েছে মেডিকেল টিম। নাসিরাবাদে আড়াই বছর বয়সী শিশুর ওপর বর্বরতা, ক্ষতবিক্ষত শরীর নিয়ে হাসপাতালে ভর্তি, নির্যাতনকারী ফুপু আটক হলেও পলাতক স্বামী। তাই তুলি আসার মাত্রাছে, আমি ওনাকে বলার পরে ও আবার আমার সামনে আমার মেয়েকে আমি মারবো তোর কি হয়, এমন দিন বাদ নাই উল্টা মাছ উল্টা নিয়ে স্যাক দিয়া লাগা, আমার লোকের নিজে শেয়ার আইছে। কক্সবাজার পৌরসভা নির্বাচন ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ নৌকা আর স্বতন্ত্র প্রার্থীর, বাড়ছেই উত্তেজনা, অপ্রীতিকর ঘটনা রোধে কঠোর অবস্থানে প্রশাসন। কোনো দুর্নীতি করেছি এরকম একটা প্রমাণ যদি করতে পারে আমি আল্লাহকে হাজিরা করেছি, আমি আমার পাত্রে প্রত্যাহার করব। তার যে দুর্নীতি সেটা শ্বেতপত্র বাইর করা হবে। দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। যাচ্ছে পুরো খবরে। টনে টনে ভারতীয় পেঁয়াজ ঢুকছে দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে, দাম কমেছে অর্ধেকের চেয়ে বেশি, তবে পাইকারিতে দরপতন ঘটলেও খুচরা বাজারে সে তুলনায় প্রভাব কম, বিক্রি হচ্ছে পাইকারির চেয়ে প্রায় দ্বিগুণ দামে। চাহিদা কমে যাওয়ায় দেশি পেঁয়াজের বিক্রি অনেকটা বন্ধ, আগে থেকে মজুত করা আড়তদাররা এখন লোকসানের শঙ্কায়। দুদিন আগেও চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারিতে কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হয়েছিল 80 থেকে 85 টাকায়, দুদিন ধরে বিক্রি হচ্ছে মান ও আকার ভেদে 25 থেকে 45 টাকায়। আড়তদারদের দাবি, ভারতীয় পেঁয়াজ বাজারে আসার পর থেকে এই দরপতন, আগের চেয়ে কেজিতে কমেছে 35 থেকে 40 টাকা পর্যন্ত। দেশি পিস 90 টাকা তো পাইকারি কিনছিলাম, 90-85 এরকম, এখন ইন্ডিয়া পিস আপনার আস্তে আস্তে এখন বাজারে আপনার একদিনে 50 টাকা কমে গেছে। ইন্ডিয়ার পেঁয়াজ আসাতে যে মানের পেঁয়াজ আসছে এখন 15 টাকা থেকে শুরু করে 45 টাকা পর্যন্ত আমরা পেঁয়াজ বিক্রি করতেছি। এখন বেচা বিক্রি ভালো হচ্ছে, রেটও কমে গেছে এবং সবাই গ্রাহকরা সবাই আসছে এবং সকাল পর্যন্ত অনেক বেচা বিক্রি করছি। যেই পেঁয়াজগুলি আসছে আমরা নিচে কত বস্তা 50 টাকা বিস্তর, মানে 50 টাকা নিব ঘেরো সন্দেহ, আর উপরে আজকে ভালো বেশি 40 টাকা বিক্রি করতে। আমদানিকারকরা বলছেন দুদিন ধরে ভারত থেকে টনে টনে চালান ঢুকছে, তার উপর আড়তে মজুত আছে আগের অনেক পেঁয়াজ, সব মিলিয়ে সামনে দাম আরও কমবে। গতকালকে আপনার বাংলাদেশের যত ল্যান্ডপোর্ট আছে, ল্যান্ডপোর্টে আপনার প্রায় 295 গাড়ি ইন্ডিয়ান গাড়ির পেঁয়াজ ঢুকছে বাংলাদেশে, তাতে বাংলাদেশের মনে করেন 590 গাড়ি, তো সারা বাংলাদেশে ছড়াই যাবে, তো সারা বাংলাদেশে যদি ছড়াই যায় অটোমেটিকলি দাম কমে যাবে। কম দামে কৃষকের কাছ থেকে কিনে 4-5 গুণ বেশি দামে বিক্রির জন্য এতদিন খাতুনগঞ্জে বস্তায় বস্তায় পেঁয়াজ মজুত করে আড়তদাররা এখন বিপাকে, চাহিদা কমে যাওয়ায় লোকসানের শঙ্কায় তারা। ইন্ডিয়ান পেঁয়াজ হঠাৎ করে ঢোকার কারণে দামও আপনার অর্ধেক হয়ে গেছে, মানে 80 টাকার পেঁয়াজ হয়ে গেছে 40 টাকা আজকে, এখন তারপরেও বিক্রি করা যাচ্ছে না, দেশি পেঁয়াজ খাচ্ছে না। 3 দিন ধরে এখান থেকে সমস্ত দেশি পেঁয়াজের ব্যাপারী পেঁয়াজ উঠাই নিয়ে চলে যাচ্ছে, আজ পর্যন্ত হয়তো খাতুনগঞ্জে আপনার দেশি পেঁয়াজ 1 বস্তা থাকবে। আমার 3 গাড়ি পিজি, আমার 3-4-12 লাখ টাকা লস হবে কনফার্ম, তা বেশির বাড়তি দিনে এখনই যাচ্ছি। তবে খুচরা বাজারে কারসাজি থামেনি এখনো, পাইকারি বাজার থেকে কেজি প্রতি 35 থেকে 40 টাকা দরে পেঁয়াজ কিনে 60 টাকায় বিক্রি করছেন খুচরা বিক্রেতারা। খুচরা ব্যবসায়ী তো নতুন মাল কিনলে তো নতুন দামেই বিক্রি করবে, আমাদের আজকে 45-46 টাকায় কিনা পড়ছে, আমরা 55 টাকা বিক্রি করতেছি, যদি 1 বস্তা পেঁয়াজের মধ্যে 4-5 কেজি পচা যাচ্ছে। আমাদের কিছু কিনা ছিল এগুলা ধরেন ফসলশীল মাল, এখন ছেড়ে দিতে হচ্ছে, ধরেন এখন কম দামে তার বেশি দামে বিক্রি করা যায় না, কম দামে ছেড়ে দিচ্ছি। গত পরশু দিনের তুলনায় গতকালকে পেঁয়াজের কেজিতে পার কেজিতে কমে গেছিল 30 থেকে 25 টাকা, আজকের বাজারে পেঁয়াজ পার কেজিতে কমে গেছে আপনার 40 থেকে 45 টাকা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।
পেঁয়াজ বাজার পরিস্থিতির খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী আলামিন শিকদার। আলামিন, পাইকারি এবং খুচরাতে দামের কি অবস্থা দেখছেন একটু জানাবেন আমাদের। লোপা, পাইকারি বাজারে আমরা দেখছি যে দেশের যে স্থলবন্দরগুলো রয়েছে সেখান থেকে ট্রাকে ট্রাকে আসলে ভারতীয় যে পেঁয়াজ, সে পেঁয়াজগুলো খাতুনগঞ্জের পাইকারি বাজারে আসছে। তবে খুচরা বাজারে এসে আমরা কিন্তু ভারতীয় পেঁয়াজের দেখা পাচ্ছি না, কারণ এই জায়গাটাতে আমরা রয়েছি চৌমুহনী বাজারে, এবং চৌমুহনী বাজারে যে পেঁয়াজগুলো দেখা যাচ্ছে এগুলো সবই দেশি পেঁয়াজ, কোনোটি 70, কোনোটি 75 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং বেশ কয়েকজন দোকানদারের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যেহেতু দুদিনের ব্যবধানে 70-80 টাকা থেকে 90 টাকা থেকে যে পেঁয়াজের দর ছিল কেজি, সেটি এখন ভারতীয় পেঁয়াজ আসার পর 35-40 টাকা যখন নেমে এসেছে, তারা আসলে আর ঝুঁকি নিচ্ছে না এখনই পেঁয়াজ কেনার, কারণ দাম আরো কমতে পারে। সেজন্য তারা এখনো বাজারে যে ভারতীয় পেঁয়াজ, সেই ভারতীয় পেঁয়াজ কিন্তু তারা এখনো ক্রয় করছেন না। আমরা একজন ব্যবসায়ীর সাথে যদি একটু কথা বলি, যে আমরা আপনার দোকানে সব দেশীয় পেঁয়াজ দেখছি, ভারতীয় পেঁয়াজের দাম অনেক কমেছে, 40 টাকার মধ্যে ভালো পেঁয়াজ কেনা যাচ্ছে, আপনারা কেন কিনছেন না বা বিক্রি করছেন না? এখন হঠাৎ করে আসছে, এখন আমরা আসলে সংকেত, আগে থেকে কোনো সংকেত পাইনি, তারপর যখন চল আসছে তখন আমরা আশঙ্কা করতেছি যে আরো কমবে, তো এখন যখন কমবে তখন আমরা একসাথে নিয়ে আসবো। তো এখন চাহিদা মোটামুটি আছে খাতুনগঞ্জে, চাহিদা মাফিক আছে, এখন আমরা কাল কয়েকদিন পর করে কিনে আনবো। মানে দাম যদি কমে তাহলে হচ্ছে কি আপনাদের লোকসান হবে, ওই ভয়? ওই ভয়ে এখন যদি আমরা মনে করি এখন যদি আরো কমে যায় লোকসান, আমরা নিয়ে আসবো, তখন দেখতেছি 30-35 টাকার মধ্যে চলে আসছে, তাহলে বাকিটা আমাদের লোকসান না, ওই জন্য আমরা এখন আনতেছি না, আনবো আরো কয়েকদিন পর করে। আসলে এই কারণেই বলতে গেলে যে খুচরা বাজারে এখনো যে পেঁয়াজের বাজারে স্বস্তি, যে জায়গাটির থেকে আসলে যারা ক্রেতারা রয়েছেন যে স্বস্তিটা পাবেন, সে স্বস্তি তারা পাচ্ছেন না, কারণ এখনো বাজারে দেশীয় পেঁয়াজই বিক্রি হচ্ছে। যেহেতু দাম কমছে, আরো কমতে থাকবে, সেই কারণে খুচরা ব্যবসায়ীরা ভারতীয় পেঁয়াজগুলো এখনো দোকানে তুলেনি। আলামিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা আবার বান্দরবানের খবর জানবো, বাটিং মারমাকে আমরা দেখতে পাচ্ছি। বাটিং, পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় দামের কি অবস্থা দেখছেন বাজারে? হ্যাঁ লোপা, আসলে শব্দ নন্দ ঘোষ বলে একটা কথা আছে, যে পেঁয়াজের বাজারে যে ভারত থেকে যে পেঁয়াজ আমদানির কথা শোনার পর বান্দরবনের পেঁয়াজের যে দামটা কমা শুরু করেছে, এটার জন্য কিন্তু দায়ী গণমাধ্যম কর্মীদেরকে বলছে তারা। যদি বা এখন আমি কিন্তু এই যে বেশ কয়েকটা দোকানে ঘুরে দেখলাম, পেঁয়াজের দাম কিন্তু এখনো স্থিতিশীল বলা যায়, এখনো 80 টাকা করে বিক্রি করছে, আবার কিছু কিছু জায়গায় 70, কিছু জায়গায় 60-65 টাকা। তো যার যার ইচ্ছা মতো তারা বিক্রি করছে, যেহেতু সরকার নির্ধারণ করে দেয় না। আর বান্দরবনের পেঁয়াজগুলি আসে হচ্ছে খাতুনগঞ্জ থেকে, যেহেতু খাতুনগঞ্জ থেকে পেঁয়াজ তারা বলছে যে আমরা এখন আনতে পারি নাই, এই কারণে আমরা দামের তারতম্য হবে। তবে তাদের যে আগে স্টক করা যে পেঁয়াজগুলি ছিল এগুলি আবার বেচা বিক্রি যাতে রয়ে যাবে, যার কারণে তারা কিন্তু এখন 60 টাকা করেই বিক্রি করছে, এবং তারা একটু কমে কমে বিক্রি করার চেষ্টা করতেছে, কারণ যদি পরবর্তীতে বিক্রি না হয় ওইগুলি পচনশীল জিনিস পচবে, আর যখন তারা চট্টগ্রাম বা বাইরে থেকে নিয়ে আসবে তখন পেঁয়াজের দাম কিন্তু 40-45 টাকার ভিতরে চলে আসবে বলে জানিয়েছে। এদিকে আপনার যারা ক্রেতা আছে, ক্রেতারা আবার স্বস্তি নিঃশ্বাস ফেলল, যারা মুনাফালভী তারা কিন্তু আসলে এই সাংবাদিকদের উপরেই, গণমাধ্যম কর্মীদের উপরেই চাপ প্রয়োগ করছে। লোপা, বাটিং, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী সাজেক ইউনিয়নে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে, এতে মারাও গেছে দুজন, গুরুতর অবস্থা অনেকের। সাজেক ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড সদস্য বনবিহারী চাকমা জানান, এক সপ্তাহ ধরেই লংথিয়ানপাড়া, অরুণপাড়া, কাইজাপাড়া সহ আশপাশের বেশ কিছু এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ভোরে লংথিয়ানপাড়ার গপ্তিবালা ও দরুং ত্রিপুরা মারা যান। আশপাশে কোনো হাসপাতাল কিংবা কমিউনিটি ক্লিনিক না থাকায় মিলছে না চিকিৎসা সেবা, সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় হাসপাতালে রোগী পাঠানো যাচ্ছে না। সিভিল সার্জন জানিয়েছেন, প্রয়োজনীয় ওষুধ পানি সহ একটি মেডিকেল টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে আরো জানবো রাঙামাটি থেকে, টেলিফোন আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফজলুর রহমান রাজন। রাজন, মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছেছে কিনা এবং সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে একটু জানাবেন, এবং সিভিল সার্জন কি জানিয়েছেন? বিশেষ করে দেখা যাচ্ছে আপনার গ্রীষ্মকালে বাঘাইছড়ির সাজেকসহ বিভিন্ন স্থানে পানির সংকট দেখা যায়, পানির সংকটের কারণে আসলে
পানি বাহির রোগটা বিশেষ করে ডায়রিয়াটা দেখা যায়। এবং আমরা 2016 সালেও দেখেছি যে আপনার সাজেকে ডায়রিয়া আক্রান্ত হয়ে 6 জন মারা গিয়েছিল। আমরা কথা বলেছি স্থানীয় প্রশাসনের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন বাঘাইছড়ি থেকে একটি মেডিকেল টিম সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়েছে, তারা আগামীকাল নাগাদ তারা সাজেকে পৌঁছাবে। মেডিকেল টিমের সাথে রয়েছেন ডাক্তার সহ বিভিন্ন লোকজন। আর আমরা যেটা জেনেছি যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওষুধ সালাইন সহ বিশুদ্ধ পানি ও শুকনো খাবার পাঠিয়েছে আক্রান্ত এলাকায়। আমরা রাঙামাটি সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে তিনি বলেছেন যে আগামীকাল নাগাদ কজন আক্রান্ত হয়েছে বা কি অবস্থা বাঘাইছড়ি সেটা জানা যাবে। তবে এলাকাটি খুব দুর্গম হওয়াতে সেখানে যোগাযোগ মোবাইল যোগাযোগ এবং ইন্টারনেট যোগাযোগ না থাকার কারণে এখন যোগাযোগ করতে সমস্যা হচ্ছে। হেলিকপ্টার বা এখানে যোগাযোগের জন্য একটা অন্যতম বাহন হচ্ছে হেলিকপ্টার, এটা যেতে দুদিন সময় লাগে। তো যদি খুব সিরিয়াস রোগী হয় বা আক্রান্ত সংখ্যা যদি বাড়ে সেক্ষেত্রে তারা সেনাবাহিনী বা জেলা প্রশাসনের সহায়তা রোগীদেরকে চিকিৎসা ব্যবস্থা করবে বলে আমাদেরকে জানিয়েছেন। আর একটি বিষয় বলে রাখে যে সাজেক এলাকার পর্যটন এলাকার জন্য বিখ্যাত হলো, সেখানে কিন্তু ছোটখাটো কোনো হাসপাতাল পর্যন্ত নেই। সেখানে সদর সেখানে কোনো ঘটনা ঘটলে তাদেরকে বাঘাইছড়িতে কিংবা খাগড়াছড়িতে পাঠানো হয়। তো ওই এলাকাবাসীর দাবি সেখানে যেন একটা হাসপাতাল বা কমিউনিটি সেন্টার বসানো হয়। লোপা রাজন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। পাষণ্ড এক দম্পতির নির্মম নির্যাতনের শিকার 2.5 বছর বয়সী শিশু, ক্ষতবিক্ষত তার ছোট্ট শরীর। চট্টগ্রামে এমন বর্বরতার ঘটনায় হতবাক প্রতিবেশীরা। নির্যাতনকারীকে পুলিশ আটক করলেও পালিয়েছে তার স্বামী। আহত শিশুটি কাতরাচ্ছে হাসপাতালে। বয়স মাত্র 2.5 কি 3, বলা যায় দুধের শিশু। মায়ের কোলে থাকার এই বয়সে কতটুকুই বা বোঝে সে, কিন্তু সামান্য একটু ভুলেই অমানসিক নির্যাতনের খড়্গ নেমে আসত ছোট্ট নিষ্পাপ শিশুটির উপর, যার ক্ষতচিহ্ন পুরো শরীর জুড়ে। ট্রিপল নাইনে এক কলারের অভিযোগ পেয়ে চট্টগ্রামের নাসিরাবাদ এলাকার মহসিনের কলোনি থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। পুলিশ জানায় মাস কয়েক আগে হবিগঞ্জ থেকে নিজের ভাইয়ের এই শিশুটিকে লালন পালনের কথা বলে চট্টগ্রামে নিয়ে আসেন রুনা এবং তার স্বামী নুরুদ্দিন। এরপর কারণে অকারণে চালানো হয় অমানবিক নির্যাতন। আমাদের একটা মোবাইল টিম যায় ওখানে গিয়ে আমরা বাচ্চাটাকে পাই। বাচ্চাটা এখন কথা বলতে পারে না, ওই যে শরীরে যে সমস্ত জায়গায় তাকে মারধর করছে হাত দিয়ে দেখায় যে এখানে মারছে এখানে মারছে। তো বাচ্চাটাকে আমরা উদ্ধার করছি, মেডিকেলে ভর্তি করাইছি ওসিসিতে। ছোট্ট শিশুটির উপর অকথ্য নির্যাতনে ক্ষুব্ধ আশেপাশের প্রতিবেশীরাও। তাদের অভিযোগ, চুন থেকে পান খুঁজলেই শিশুটিকে মারধরের পাশাপাশি দেয়া হতো আগুনের ছেঁকা। গিয়ে দেখি ও মাথায় তুলি আসার মারতেছে, তো আমি ওনাকে বলার পরে ও আবার আমার সামনে আমার মেয়েকে আমি মারবো তোর কি এমনও দিন বাদ নাই ওল্ডা মাছ ওল্ডানির শেক দিয়ে লাগা আমার লোকের নিজে শেয়ার আইসে, হাতে কোনো মারে না, হাতে মারে না। তার একটা বাচ্চা আছে চোখ চশমা দিয়ে হাঁটায়, ঠিক আছে, তার একটা বাচ্চা আছে, কিন্তু এই বাচ্চাটা মারে এই বাচ্চাটা মারে না। ভয়াবহ নির্যাতনে শিশুটি মানসিকভাবে বিপর্যস্ত বলছে পুলিশ। নির্যাতনের ওই যে হতে হতে তার একটু মানসিক একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। তো আমরা তাদের গার্জিয়ানকে দেখেছি, ওরা আসুক, আমরা তাদের সাথে একটু কথা বলবো, ডাক্তার সাথে কথা বলে পরবর্তীতে যাতে বাচ্চাটা সুস্থভাবে যাতে ইয়ে করতে পারে সে ব্যবস্থা করবো। শিশুটিকে উদ্ধারের পর তার ফুপু রুনাকে পুলিশ আটক করলেও পালিয়ে যান গৃহকর্তা নুরুদ্দিন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। জলাশয় ভরাট ও পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় মেয়র আরও বলেন, নির্বিচারে পরিবেশ ধ্বংস বন্ধে আইন প্রয়োগ করতে হবে। পুকুর ভরাট করে এবং পাহাড় কেটে অবাধে বহুতল ভবন নির্মাণের সুযোগ নেই, সেখানে গ্যাস বিদ্যুতের সংযোগ না দেওয়ার আহ্বান জানান মেয়র। ইপসা এবং সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় আয়োজিত এই সভায় নগর পরিকল্পনাবিদ, বিশেষজ্ঞ ও কর্পোরেশনের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
কক্সবাজার পৌরসভা নির্বাচনকে ঘিরে উত্তাপ উত্তেজনা দিন দিন বাড়ছে। আওয়ামী লীগের প্রার্থী এবং মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী দুজনেই অনেকটা মুখোমুখি। তাদের অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত ভোটের মাঠ। আওয়ামী লীগের নেতাকর্মীরাও বিভক্ত। অপ্রীতিকর ঘটনা রোধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে পুরো কক্সবাজার পৌর এলাকা। শেষ দিকে এসে প্রচার প্রচারণাও জমজমাট। মেয়র পদে প্রার্থী পাঁচজন, বিএনপি প্রার্থী দেয়নি। তবে আওয়ামী লীগের দুই নেতার লড়াই নিয়েই যত আলোচনা। দুজনেই জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক। নৌকার প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী এবং দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া মাসেদুল হক রাশেদ অনেকটাই মুখোমুখি। তাদের অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত ভোটের মাঠ। আমার পোস্টারগুলো খেলে ফেলছে, নিয়ে যাচ্ছে। আমি এই ব্যাপারে প্রশাসন এবং রিটার্নিং কর্মকর্তাকে অভিযুক্ত করেছি এবং আমার বিরুদ্ধে যদি কোনো ধরনের অভিযোগ এরকম আনতে পারে, কোনো দুর্নীতি করেছি এরকম একটা প্রমাণ যদি করতে পারে, আমি আল্লাহকে হাজিরা করছি, আমি আমার পার্টিতে প্রত্যাহার করবো। আমার নাকি অবৈধ টাকা 10 বছরের মধ্যে করতে হয়েছে না হয়েছে ও বললো, আজকে বলতে দিই তার যে দুর্নীতি সেটা শ্বেতপত্র বাইর করা হবে। আমি তো নৌকার বিরুদ্ধে নির্বাচন করতেছি না, আমি ব্যক্তির বিরুদ্ধে নির্বাচন করতেছি। এ দুজনকে ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীরাও বিভক্ত। ব্যাপক সারা পাচ্ছি। পৌরবাসী মাহবুবুর রহমান চৌধুরীকে নিরাপদ মনে করে। খন্দকার মোস্তাকদের একটা উত্তরসূরি অতীত ছিল, এখনও আছে। দুর্নাম করতেছে, আমাদের বিরুদ্ধে বলতেছে, এগুলো কিন্তু আসলে সম্পূর্ণ ঢাসা মিথ্যা। গভর্নমেন্ট যদি সেরকম যদি ছুচ্ছার হয় অবশ্যই রাশেদ মাস্ট বি হিজ নির্বাচন চেয়ারম্যান হবে। পক্ষবিপক্ষ থাকবে, এখানে একজন আরেকজনের বিরুদ্ধে বলবে, কিন্তু বলাটা একটা স্বাধীনতা মধ্যে থাকতে হবে। আচরণবিধি লঙ্ঘন সহ প্রায় নানা ঘটনা ঘটলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি প্রশাসনের। আমরা অত্যন্ত কঠোর অবস্থানে আছি। ইতিমধ্যে আমরা কয়েকজন প্রার্থীকে জরিমানা করেছি এবং আমাদের অনেকগুলি নির্বাচনী অফিস আমরা গুঁড়িয়ে দিয়েছি। 12টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী 56 জন, সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর প্রার্থী 16 জন। দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন তারাও। সমাপ্ত কাজগুলি আমি সমাপ্ত করার জন্য আবারও পুনরায় নির্বাচন করতেছি। আমি 4, 5, 6 তিনটাতে ফার্স্ট থাকবো বলে আশা করি ইনশাআল্লাহ। সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে আমাদের বাসস্থান। বাকি যে অসম্পূর্ণ কাজ রয়েছে সেগুলো সতর্কভাবে সম্পন্ন করব। হুমকি দামকি দিচ্ছে এবং আমার লিফলেট পোস্টার সিঁড়ি ফেলা হচ্ছে অনেক জায়গায়। আগামী 12 জুন অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভা নির্বাচনে ভোটার সংখ্যা 94,802 জন। 43টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে ইভিএমে। শহীদুল সুমন, যমুনা নিউজ। পরিবেশ আইনের প্রয়োগ ও নাগরিক সচেতনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। বেসরকারি কয়েকটি সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর আমিনুর রহমান বলেন, পরিবেশ সুরক্ষায় নদী ও পাহাড় দখল, দূষণ এবং পলিথিনের ব্যবহার বন্ধের বিকল্প নেই। বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক বিপ্লবের রূপ দেওয়ার আহ্বান জানান তিনি। আলোচনা শেষে স্বেচ্ছাসেবী সংগঠন নিষ্ঠা ফাউন্ডেশন সহ কয়েকজনকে সম্মাননা দেওয়া হয়। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।